ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে। তবে এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব মেদিনীপুরে নয়, আমি দাঁড়িয়ে রয়েছি প্রায় লালগড়ের কাছে, অর্থাৎ লাল মাটির দেশে, প্রত্যন্ত অঞ্চলে যেখানে জনবসতিও কম এবং পুরো প্রায় জঙ্গল অঞ্চল। সেখানে মানুষ কিভাবে এই সাইবার ক্যাফে ব্যবসা করছে সেটা দেখার জন্যে আজকে এই লালগড়ের কাছাকাছি এরিয়াতে আমি এসে পৌঁছেছি এবং রয়েছি এই মুহূর্তে নাপিতপাড়া কলাইমুড়ির কাছে। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন একদম সাধারণ সেট আপে কীভাবে গ্রামের ভেতরে আপনি বিজনেস করতে পারবেন এবং সেখান থেকে আপনার সংসার চালানোর মতো যে রোজগার দরকার সেটা আপনি পেতে পারবেন, এবং তার সাথে সাথে অন্যান্য বিজনেস, যেমন গ্যাসের বিজনেস বা অন্যান্য ধরনের কিছু বিজনেস আপনি চালিয়ে একসাথে একটা বিজনেসকে আপনি কীভাবে চালাতে পারবেন তারই একটা উদাহরণ দেওয়ার জন্যে আজকের এই ভিডিওটা। আবারও বলছি, আমরা হলাম এমন প্ল্যাটফর্ম যারা সত্যিকারের বাস্তবে নেমে এসে মানুষের সঙ্গে দেখা করে এবং তাদের সঙ্গে ভিডিও বানায়। যদি মনে করছেন যে আপনি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, আর একবার নয় বারবার বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। আমাদের এই ফিল্ড ভিজিটের বিভিন্ন মুহূর্তগুলো আমরা ক্যাপচার করে রাখি আমাদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে, আপনি চাইলে সেখানেও সহজে ভিজিট করতে পারেন আর অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করব আজকের এই ভিডিওটা ঠিক এখান থেকেই। এবার পালা যার সঙ্গে আমরা এখানে দেখা করতে এসেছি বা যার সাক্ষাৎকার নিতে এসেছি তার সঙ্গে পরিচয় করানোর। বন্ধুরা, আবারও বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো চলুন, যার সঙ্গে আমরা এখানে দেখা করতে এসেছি তার সঙ্গে এবার পরিচয় করাই। স্যার, আপনার একটু নাম বলবেন। আমার নাম জীবন নায়েক। ম্যাডাম, আপনার একটু নামটা বলুন। সোনালী নায়েক। জীবনবাবু, আপনার একটু পুরো ঠিকানা যদি বলে দেন। আমার গ্রাম হচ্ছে নাপিতপাড়া, পোস্ট কলাইমুড়ি, থানা লালগড়, ব্লক বিনপুর ওয়ান, আর ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। এখানে আপনি ব্যবসা কিসের করেন? আমি মূলত অনলাইন সমস্ত কাজ করি। অনলাইনে সমস্ত কাজ করছেন। এই ব্যবসাটা কতদিন? দেড় বছর পরে। দেড় বছর। দেখলাম আপনার সামনে গ্যাসেরও কিছু সিলিন্ডার রয়েছে, তাহলে কি আপনি গ্যাসেরও কাজ করছেন? হুম, গ্যাসেরও কাজ। এই যে প্রিমিসেসটা রয়েছে এটা কি আপনার নিজের নাকি ভাড়া দেওয়া? ভাড়া নেওয়া। আমার নিজের। নিজের। কী কী, এই যে প্রিন্টার, একটা প্রিন্টার, দুটো প্রিন্টার, একটা কম্পিউটার, ল্যামিনেশন, সব মিলিয়ে একটা সাধারণ সেট আপ খরচ করেছেন কত টাকা বা ইনভেস্টমেন্ট করেছেন কত টাকা? অতটা ঠিক তোমার হিসাব নাই, কিন্তু আচ্ছা, প্রথম প্রথম কম কম করে শুরু করেছেন। আস্তে আস্তে করে শুরু করেছেন। এই পিএস এর উইথড্রল করেন? হুম, করি। পার ডে কত টাকার করেন? পার ডে ২০-২৫ টাকা করেন। বন্ধুরা, আপনাদেরকে জানাই যে ইনি আমাদের সমাধানের ডিস্ট্রিবিউটর এই অঞ্চলের, যার জন্য এনাকে দেওয়া হয়েছে একটা সমাধানের তরফ থেকে ব্যানার এবং একটা রেজিস্টার বুক, যেটা আপনিও আমাদের থেকে পেতে পারেন যদি আপনি সমাধানের সাথে যুক্ত হন। সমাধান হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে ওয়ান অফ দ্য বেস্ট এইপিএস এর সার্ভিস আপনি পাবেন, সাথে ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ, ডিএমটি এবং তার সাথে সাথে ইউপিআই ক্যাশ উইথড্রলের মতো ফ্যাসিলিটিও। ম্যাডাম, আপনি এখানে কী কী কাজ করেন আপনার থেকে একটু জানবো। পার ডে কতজন কাস্টমার এখানে আসে আপনি যে যাদের টাকা তুলছেন? ১০-১২ জন। জেরক্স কিরকম হয়? মোটামুটি। বা জীবনবাবু, আপনার এই যে সাইবার ক্যাফে দু বছর প্রায় হতে চললো, এর মধ্যে এমন কোনো ঘটনা যেটা আপনাকে খুব ঝামেলার মধ্যে ফেলেছে বা কোনো ফ্রডের, মানে ফ্রড আপনার সঙ্গে করার চেষ্টা হয়েছে, এরকম কোনো ম্যাটার হয়েছে? ফ্রড বলতে একটা ফ্রড হয়ে গেছে। কাইন্ডলি যদি একটু বলেন ডিটেইলসটা। প্রথম প্রথম যখন আমি অনলাইন ব্যবসা করেছিলাম তখন ব্যাংকিং প্ল্যাটফর্ম বলে একটা অ্যাপ্লিকেশন ছিল না? আচ্ছা, ওটাই প্রথমে কাজ করেছিলাম। এবারে ১০,০০০ টাকা উইথড্র হওয়ার পরে পয়সাটা ফেঁসে গেছে অটোমেটিক আর বন্ধ হয়ে গেলো। এবারে কিছুদিন পরে বলা হলো যে এইটা কাজ করুন, এটা জমা থাকবে, তারপরে বাদ বাকি পয়সা ফেরত পাবে। আচ্ছা, এবারে কিছুদিন পর কাজ করার পর আরও যখন ১৬,০০০ টাকা হয়ে গেছে তখন পুরো ব্লক করে দিয়েছে আইডিয়া। ব্লক করে দেওয়ার পর ওইটা পুলিশ কমপ্লেন টমপ্লেন করা হলো, কিন্তু কোনো কিছু হয়নি। আপনি কেন ওই আইডি নিলেন বা কার থেকে নিলেন? ওইটা নিয়েছিলাম অনলাইন থেকে, ওইটা থেকে ক্যাশ ডিপোজিট ফ্রি ছিল। ক্যাশ ডিপোজিট ফ্রি ছিল। আপনি বুঝতে পারেননি যে ওটা আপনাকে একটা টোপ দেওয়া হচ্ছে, বেশি কমিশন বা ফ্রি এইসবের চক্করে ৩০ টাকা এইপিএস এর কমিশন দেবো, ডিপোজিট ফ্রিতে দেবো। ডিপোজিট কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল ফ্রিতে হয় না, তাহলে ও টাকাটা আপনারা উদ্ধার হয়নি?
দিয়েছে? না না, তাই পুলিশ কমপ্লেন করা হয়েছিল, তারপরে পুলিশ থানা থেকেও বলছিল, আমরা দেখছি। তারপরে আপনি অন্যান্য ওটার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন। তো বন্ধুরা শুনলেন, অনলাইনে এরকম আপনার কাছে কল আসবে যে আপনি আইডি নিতে পারেন, ফ্রি আইডি, যেখানে আপনার ডিপোজিট ফ্রি, 20 টাকা কমিশন, 25 টাকা কমিশন, এই ধরনের আপনাকে লোভ দেখানো হবে। এই ধরনের বিষয় থেকে আপনি কিন্তু বিরত থাকবেন। এই ধরনের একটা ক্যাফে চালিয়ে যেখানে পপুলেশান কম, আপনার ইনকাম কত হতে পারে? এখান থেকে মোটামুটি হয়ে যায় আমার 7-8 হাজার টাকা পার মান্থ ইনকাম করছেন, সাথে গ্যাসের ব্যবসা। ওখান থেকেও একটা রেভিনিউ কি আপনার আছে যেটা দিয়ে আপনাদের সংসার চলছে? আচ্ছা, ডিস্ট্রিবিউটর যে আপনি নিলেন, এখানে আপনার দেখলাম পপুলেশান কম, কত দূর পর্যন্ত আপনি আইডি দেবেন? আমাদের এখানে তো প্রায় সমাধানের আইডি নাই এবারে। আচ্ছা, তাদেরকে আপনি ভিজিট করবেন, আইডি দেবেন। তো বন্ধুরা, এই অঞ্চল থেকে যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলবো, ইনার সঙ্গে একটু কোঅপারেট করবেন আইডি নেওয়ার জন্যে। এই অঞ্চলে যে সমস্ত মানুষ আপনাদের কাছে আসেন সার্ভিস নেওয়ার জন্যে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমারা এসুক, আমি যতটা পারি সম্ভব সাহায্য করবো, এবার ভালো সার্ভিস দিয়ে চেষ্টা করবো যতটা। তো বন্ধুরা শুনলেন, ইনি আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, আর আপনারা অবশ্যই ইনাকে ভালোবাসা দেবেন এই অঞ্চল থেকে যারা দেখেন। ভিডিও এখানেই শেষ করছি। বাইরে কিন্তু সত্যি প্রচণ্ড গরম, প্রায় 40+, এর মধ্যে আমরা মানে পুরো দরদর করে ঘামছি, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ইনাদের জন্যে অফুরান ভালোবাসা দেবেন, এই আশা রেখে শেষ করলাম।